প্রত্যেকের জীবনে কোনো না কোনো শত্রু থাকে, আপনার আমার সবারই আছে, কারোর একটা, কারোর দুটো, কারোর তিনটে। আমারও একজন শত্রু আছে। আজকে আমি আমার সেই শত্রুর সাথে আপনাদের পরিচয় করাব। আমার শত্রুর নাম এতদিন আপনাদের আমি জানাইনি, কিন্তু আজকে যে জানাতেই হবে, কারণ অনেকে রিকোয়ারমেন্ট যে আমার শত্রু তাহলে কে। আসুন আমার শত্রুর সাথে আপনাদের পরিচয় করাচ্ছি। আজকে আমার শত্রু হচ্ছে এই সঞ্জীব পণ্ডিত। আমার শত্রু সঞ্জীব পণ্ডিত কেন? কারণ প্রত্যেক মানুষের মনের মধ্যে আমরাই তৈরি করি একটা ভয়, সেই ভয়টা আমাদেরই। আমি গ্রাম বাংলার ছেলে, আমি পড়াশোনা জানি না, আমি কম্পিউটার জানি না, আমার মা বাবা কোনো সাপোর্ট দেয় না, আমার সমাজ কোনো সাপোর্ট দেয় না, আমি ইংরাজি ভালো কথা বলতে পারি না, আমি কি পারবো জীবনে দাঁড়াতে? এই ফিয়ার অফ আননোন আমাদের মানুষকে একদম দুর্বল করে দেয়। তাহলে ভেবে দেখুন, তাহলে আমাদের শত্রু কারা? আমাদের প্রত্যেকের শত্রু আমরাই। এই ফিয়ার অফ আননোনকে ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে নিজেদের শত্রু যে তাকে শেষ করে দিতে হবে, তাহলেই নিজের জায়গাটা তৈরি হবে। সুতরাং আজ থেকে মনে রাখুন, ফেয়ার অফ আননোন নয়, সব পারবো। আমি গ্রাম বাংলার ছেলে তো কি হয়েছে, আমি পারবো। আমি ইংরাজি জানি না তো কি হয়েছে, তার মানে আর সাবস্টিটিউট কি আছে সেটা ভাববো। আমি পড়াশোনা জানি না তো কি হয়েছে, প্রত্যেক মুহূর্তে শিখতে হবে। পুঁথিগত বিদ্যায় কোনোদিনই আমি বিশ্বাসী নই, আমার বাবা মা আমাকে সাপোর্ট করেনি। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যার বাবা মা সাপোর্ট করতে পারেন না, তারা অপারগ। এমন পৃথিবীতে কোনো বাবা মা আছে যারা ছাত্রকে বা তার ছেলে মেয়েকে সাপোর্ট করতে চায় না? চায় প্রত্যেকেই, প্রত্যেক বাবা মাই চায় যে তার ছেলে জীবনে একটা বিপ্লব ঘটাবে, একটা বড় কিছু করুক। কিন্তু সব বাবা মার সাথে তো সেটা কুলায় না। তো সেই বাবা মাকে দেখিয়ে দিতে হবে যে আপনার মধ্যে সে পটেনশিয়াল আছে এবং আপনি সেটা করে দেখাতে পারেন। যে বাবা মা কোনো কাজ করে দিতে পারছে না আপনার জন্য, তাদের মনে দুঃখ কি কম? ভেবে দেখুন, সেই দুঃখটাকে তাদের জয় করাতে হবে, কিছু করে নিজেদেরই দেখাতে হবে। এইভাবে লড়ুন, ফেয়ার অফ আননোনের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে পড়ুন, আর শত্রুকে ধ্বংস করে দিন। নিজের শত্রু আপনি তো নিজেই। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের সামনে খোলা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি স্যামসাং বেস্ট টুল। তো এই টুলের মাধ্যমে আমরা দেখব একটা স্যামসাং মোবাইল কিভাবে ফ্ল্যাশিং করা যায়। তো এটা দেখাবে হচ্ছে সেলিম। তো সেলিম চলুন শুরু করা যাক। আজকে আমাদের সামনে যে মোবাইলটা আছে সেটা হচ্ছে স্যামসাং S7562। সেটা আমরা ফ্ল্যাশিং করব। তো এখানে আগে মডেলটা আমাদেরকে চুজ করতে হবে, GT S7562। মডেল চুজ করার পরে এখানে আমাদেরকে ডাউনলোড মোডে আসার পরে এখানে স্ক্যান করলে আমাদের এখানে ডাউনলোড এটা পোর্টটা দেখিয়ে দেবে যে সেটা ধরে আছে কিনা। হ্যাঁ, কারণ যে কোনো স্যামসাং মোবাইল আমরা জানি ফ্ল্যাশিং করতে হলে তাকে ডাউনলোডিং মোডে নিয়ে আসতে হয়, তার মানে ডাউনলোডিং মোডে নিয়ে USB কেবল লাগিয়ে স্ক্যানে ক্লিক করতে হবে। এবার আমাদেরকে যে ফাইলগুলো সেগুলো ম্যানুয়াল আমাদেরকে এখানে সিলেক্ট করে সিলেক্ট করতে হবে। তো এর ফাইলটা ডেস্কটপের উপরে রাখাই আছে, লোকেশন ডেস্কটপ। তো ডেস্কটপ থেকে আমরা এক একটা করে ফাইলকে সিলেক্ট করব। এবার ডেস্কটপ এখানে মেসেজগুলো আমরা এখানে ফাইলটা আছে, ফাইলটা ওপেন করে আমাদের এখানে প্রথমটা যেটা আছে সেটা বুট ফাইল। তারপরে আছে আমাদের এখানে PDA, অর্থাৎ এখানে আমরা যেটা কোড প্যাক, কোড প্যাকটা আমাদেরকে দিতে হবে এখানে। তারপরে মডেম, অর্থাৎ যেটা ফোন ফাইল। PDAটা একটু সাইজে বড় হয়, ওই জন্য লোডিং হতে একটু সময় দিতে হবে। হ্যাঁ, ওটা লোড নিয়েছে। এবার এখানে ফোনের যে মডেম ড্রাইভারটা এটা আমরা দিয়ে দিই। তারপরে CSV ফাইলগুলো এক এক করে আমরা ঠিক নির্দিষ্ট জায়গায় আমরা সিলেক্ট করলাম। এবারে এর মধ্যে আমাদের যদি পিট ফাইলটা থাকে সেটাও দিয়ে দিতে পারি, অসুবিধা নেই, সেটাও দিয়ে দিলাম। এবার আমাদের এখানে দেখে নিতে হবে যে ডাউনলোড মোডে আছে কিনা এবং মোবাইলটা ঠিক কানেক্ট আছে কিনা। কানেক্ট মানে সন্দেহ থাকলে আবার আমাদের এখানে স্ক্যান করে দেখে নিতে হবে। আমাদের এখানে ডিসপ্লে করবে যে এখানে মানে ডাউনলোড মোড আছে কিনা। হ্যাঁ, কি লেখা আছে মোডে ডাউনলোডিং, তার মানে ডাউনলোড মোডে ফোনটা কানেক্ট রয়েছে। হ্যাঁ, বাস এবার আমাদের ফ্ল্যাশে ক্লিক করে আমাদের প্রসেস শুরু হয়ে যাবে একদম। হ্যাঁ, ফ্ল্যাশিং শুরু হয়ে গেছে। এবার একটু ওয়েট করতে হবে যতক্ষণ না পুরোপুরি মোবাইলটা ফ্ল্যাশিং হচ্ছে। লোড নিচ্ছে, এক এক করে সব ফাইলগুলো রাইট হয়ে যাবে। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি বুট ফাইলটা রাইট হচ্ছে, এখানে যেটা ওই প্রথম ফাইলটা।
মানে পরপর হাইট হবে এবং আমরা এখানে দেখতেই পাবো মেসেজে কি কি আসছে পরপর, এখানে একটু পড়লেই বোঝা যাবে, এখানে একটার পর একটা আমরা মেসেজ দেখতে পাবো এবং সেগুলোকে একটু ফলো করতে হবে। এখানে সিস্টেম ইমেজ ফাইলটা লোড হচ্ছে, অর্থাৎ পিডিএফ ফাইলটা, কোড ব্যাগ যেটা ওটা রাইট হচ্ছে। আবার এটা ফ্ল্যাশিং, ফ্ল্যাশিং তো হবেই, তার সাথে সাথে আমরা আনলক, আনলক অর্থাৎ এফআরপি, তারপরে স্ক্রিন লক, সার্ভিস আমরা আইএমআই রিপেয়ার থেকে শুরু করে সমস্ত রকম স্যামসাংয়ের এ টু জেড যত রকম কাজ আছে, এফআরপি লক থেকে শুরু করে সমস্ত কিছু খোলা যাবে। তো এখানে এখন এটা ক্লিক হবে কি ফ্ল্যাশিং চলতে চলতে, না ফ্ল্যাশিং করতে করতে না মানে অন্য কিছুতে না যাওয়ারই বেটার, না ফ্ল্যাশিং করতে গিয়ে অন্য অপশনে গিয়ে হয়তো ড্রাইভারটা আমাদেরকে ছেড়ে দিতে পারে। পুরোপুরি ফ্ল্যাশিং হয়ে গেলে আমরা তখন মোবাইলটা নর্মালি অন করব একদম। অন্যান্য টুলস থেকে বিএসটি তে একটু স্লো রাইট হয় কিন্তু পারফেক্ট মানে রাইট করে, কাজটা একদম পারফেক্ট হবে। অন্যান্য টুলসে অডিও ফডিও দিয়ে করলে কি হয় মানে ফাস্ট রাইট করে দেয় কিন্তু অনেক কিছু স্কিপ করে যায়, আর এখানে একদম পারফেক্টলি রাইট করে যাবে। এই পিডিএফ ফাইলটা রাইট হতে একটু টাইম লাগে কারণ সবথেকে বড় ফাইল এটা, না পাঁচটা ফাইলের মধ্যে সবথেকে বড় ফাইল হচ্ছে আমাদের এই ফাইলটা, সিস্টেম ফাইল, হ্যাঁ সিস্টেম ফাইল এটা। আমরা দেখতে পাচ্ছি একটা গ্রিন কালারের বাড়ি গিয়ে যাচ্ছে, আমরা যদি মোবাইলের দিকেও ফলো করি দেখতে পাবো মোবাইলেও কিন্তু গ্রিন কালারের একটা বাড়ি গিয়ে যাচ্ছে। টোটাল দুটো যখন ফুলফিল হয়ে যাবে তার মানে আমাদের ফ্ল্যাশিং হয়ে গেছে, একটু ওয়েট করে ধৈর্য ধরে একটু বসতে হবে এই সময়টা। আমাদের কোনো মোবাইল ফ্ল্যাশিং করার সময় লক্ষ্য রাখতে হবে আমাদের মানে পিসিতে অন্য কোনো মানে ইউএসবি না লাগানোটাই ভালো, বা রিমুভও যাতে না করি, মানে যেটা আমরা ফ্ল্যাশিং করছি শুধুমাত্র সেই ডিভাইসটাই কানেক্ট হবে। অনেক আমরা হয়তো ধৈর্য হারিয়ে ফেলি, অনেক ফোন লাগছে আরেকটা হয়তো মোবাইল লাগাই বা ফ্ল্যাশিং করি, হ্যাঁ এটা করা কিন্তু ঠিক নয়। আমরা দেখছি বেস স্মার্ট টুলের মাধ্যমে স্যামসাং মোবাইল ফ্ল্যাশিং, তো এটার ইনস্টলেশনও কিন্তু আমাদের ভিডিওতে রয়েছে, আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে এই টুলটা আমরা কিভাবে ইনস্টল করব। পুরো এ টু জেড সমস্ত কিছু কিন্তু আমাদের ভিডিওতে করা রয়েছে, মানে বেস্ট কিভাবে ইনস্টল হবে। এখান থেকে অনেক অপশন আছে, আমরা বিএসটি দিয়ে আমরা অনেক কিছুই কাজ করতে পারি, যেরকম এনবি যেটা ফাইল সেটা আমরা রিড করে রাখতে পারি, রিড রাইটের ব্যাপার এখানে আছে সব কিছু, তারপরে এই যে ইএফএস রিড রাইট করতে পারি আমরা এখান থেকে। মানে আমাদের আর্থিক অবস্থাটা মানে লক্ষ্য রেখে আমরা এইসব টুলস ব্যবহার করব, কারণ একদম মানে টুলসের অল্প মার্জিন, বেশি মানে দামের ব্যাপারটা নেই। হ্যাঁ সিস্টেম ফাইলটা রাইট হওয়ার পর দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি এগোচ্ছে, কারণ পিডিএফ ফাইলটা একটু ভারী ফাইল। এবার আমাদের মোডেম ফাইলটা রাইট হচ্ছে, ওর মধ্যে আমরা অনেক কিছু মানে রিপেয়ার মানে নিয়ে নিতে পারবো, যেরকম মোডেম, মোডেমের মধ্যে আমরা পেয়ে যাবো ওয়াইফাই, ব্লুটুথ, আর এই সিএসসি ফাইলটার মধ্যে আমরা ইউজার ডাটাগুলো আমরা রিপেয়ার করবো শুধু। হয়ে গেছে ফ্ল্যাশিং কমপ্লিট, এবার কিন্তু মোবাইলটা অটোমেটিক্যালি রিবুট হয়ে গেছে, মোবাইলটা আমরা দেখতে পাচ্ছি অন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা স্যামসাং মোবাইল ইজিলি ফ্ল্যাশ করে ফেলতে পারি। হ্যাঁ এবার আমরা দেখবো যে কোনো লক যদি থাকে সেক্ষেত্রে আমরা আনলকিং কিভাবে করব, তো আনলক অপশনে গিয়ে ক্লিক করব।
এখানেও কিন্তু আমাদেরকে ডাউনলোড মোডেই মানে ডাউনলোডিং মোডে আমাদের কানেক্ট করতে হবে, করে স্ক্যান করলেই এটা কানেক্ট হয়ে যাবে। যদি স্ক্রিন লক থাকে শুধু তাহলে রিস্টোর করলেই ওটা চলে যায়, হুম, বা রিসেট স্ক্রিন করলেও চলে যায়, হুম, বা এপারপি যদি থাকে কোনো সেটে তাহলে এপারপি এখানে বা এডিবি, হ্যাঁ ভাই এডিবি অপশন, এডিবি অর্থাৎ মানে মোবাইল অন করে, হুম, ডিবাগিং অন করার পরে, হুম, আর কোনো সেট যদি মানে এডিবি অন না থাকে তাহলে আমাদের এখান থেকে মানে রিসেট রিঅ্যাক্টিভেশন করতে হবে, হুম, মানে রিসেট রিঅ্যাক্টিভেশন করতে হলে আমাদেরকে ডাউনলোড মোডেই করতে হবে, হুম। আর যদি এডিবি মোডে করি তাহলে মোবাইলটা অন রেখে আমাদের করতে হবে, একদম। তো এইভাবে আমরা দেখতেই পাচ্ছি আমরা এই কাজগুলো করে ফেলতে পারি। সার্ভিসে গিয়ে আমরা আইএমআই যদি প্রবলেম থাকে, আইএমআই করাপ্টেড যদি হয়ে যায়, সেক্ষেত্রে আইএমআই এখান থেকে রিপেয়ার করতে পারবো আমরা। এই আইএমআই অপশন রয়েছে, জাস্ট ক্লিক করে ওখানে রাইট করে দিয়ে ফোনটা রাইট করে দিলে জাস্ট আইএমআই রাইট হয়ে যাবে। তো আমরা দেখতে আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে বেস টুলের মাধ্যমে একটা স্যামসাং মোবাইল কীভাবে ফ্ল্যাশিং করা যায়, এবং আনলকিংয়ের জন্য আমরা দেখিয়ে দিলাম এই জায়গায় অপশানে ক্লিক করলে কিন্তু ফোনটা আনলকও হয়ে যাবে। টেলিকম আইনক্সের তরফ থেকে কলকাতা ও বাংলাদেশের প্রত্যেক টেকনিশিয়ানকে, প্রত্যেক ভিউয়ারকে আমাদের প্রাণভরা ভালোবাসা জানাচ্ছি। আপনারাই একমাত্র যাদের অনুপ্রেরণা ও ভালোবাসায় টেলিকম আইনক্সের আমাদের এই যে চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা, এটা এত দূরে গিয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে। তো এই জন্যে টেলিকম আইনক্সের তরফ থেকে আপনাদের আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো ইউটিউবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিভাবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্রথমে যেতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে, তারপরে ওখানে দেখুন লেখা রয়েছে নিচে কার্সারটা ভালো করে লক্ষ্য করুন আমাদের স্ক্রিনের, ওখানে সঞ্জীব পণ্ডিতের তলায় সাবস্ক্রাইব অপশান রয়েছে লাল রঙের, এবার ওই সাবস্ক্রাইব অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন বেল লক্ষ্য করছেন, ওই নোটিফিকেশন বেলে ক্লিক করব। চলে এলো নোটিফিকেশন ফ্রম সঞ্জীব পণ্ডিত, এইখানে একটা ক্লিক করব, করার পরে এটাকে সেভ করে দেব। এর ফলে কি হবে, আপনি যখনই এইভাবে পথে এগোবেন তাহলে কি হবে, নতুন নতুন যে যে ভিডিওগুলো বা নতুন নতুন টেকনিক্যাল যে যে টিপসগুলো আমরা তুলে ধরতে চাইবো সেগুলো খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে উইথ একটা বেল, এবং আপনি ইজিলি বুঝতে পারবেন যে নতুন কোনো ভিডিও আমরা আপনাদের জন্য রেখেছি ইউটিউব চ্যানেলে। সবাই খুব ভালো থাকুন, নমস্কার।